নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সমস্ত বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে তা জেনে নেওয়া যাক। 6ই সেপ্টেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে গোচর করতে চলেছে এবং 6ই সেপ্টেম্বরই মঙ্গল কন্যা রাশিতে গমন করতে চলেছে। 14ই সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ মকর রাশিতে গমন করতে চলেছে। 17ই সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 22ই সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃষ রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। আরেকটি বিষয় জানিয়ে দিই, এই গোচরগুলির পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনে কী কী প্রভাব ফেলবে তা নিয়ে আপডেট ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও মিস না হয়ে যায়। এবং এই ভিডিওর শেষে আমি কিছু উপায় বলতে চলেছি, যে উপায়গুলো আপনারা এই মাসে যদি করেন সেই ক্ষেত্রে আপনাদের যা যা প্রবলেম চলছে বা প্রবলেম হতে চলেছে সেই সব প্রবলেম কিন্তু আপনারা অনায়াসে কাটিয়ে ফেলবেন। প্রথমে আছে কেরিয়ার। দেখুন এই মাসে কেরিয়ার দিক কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু সরকারি চাকরি কিন্তু পেতে চলেছে। শুধু তাই নয়, যারা অলরেডি সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এবং এই মাসে আপনাদের প্রমোশনের পাশাপাশি আপনাদের কাঁধে কিন্তু দায়িত্ব পড়তে পারে এবং এই প্রমোশনের জন্য আপনাকে কিন্তু দূরবর্তী কোনো স্থানে ট্রান্সফার পর্যন্ত হতে পারে। তবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে মাসটি শুভ যাবে তা বলতে পারছি না। এই মাসে আপনাদের ব্যবসা চলবে বাট হিউজ পরিমাণ যে প্রফিট সেই প্রফিট কিন্তু আপনারা এই মাসে গেইন করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় অর্ডার পাওয়ার কথা ছিল বাট অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, এই ধরনের প্রবলেমের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। তবে এই মাসে যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা একটু সাবধানে থাকুন, পার্টনার কিন্তু আপনাকে ধোঁকা দিতে পারে এবং আপনার টাকা নিয়ে কিন্তু নয়ছয় করতে পারে। তাই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো এই মাসে অন্তত সাবধানে থাকুন এবং যারা পার্টনারশিপ বিজনেস করব বলে ভাবছেন তাদেরকে বলবো এই মাসে আপনারা থেমে যান। এ তো গেল কেরিয়ার। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের পড়াশোনার দিক, অর্থাৎ এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে।
দেখুন, এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে মাসের শুরুতে আপনাদের একাগ্রতা জিনিসটা কিন্তু থাকতে চলেছে এবং পড়াশোনার প্রতি একটা মনোযোগী ভাব কিন্তু থাকবে, কিন্তু মাসের মাঝামাঝিতে আপনাদের সেই একাগ্রতা ভাব কেটে যাবে এবং পড়াশোনায় কিন্তু সেরকম পরিমাণে মনোনিবেশ করতে ইচ্ছা করবে না, কিন্তু মাসের শেষের দিকে আবারও সেই পরিস্থিতি কিন্তু বদলাতে চলেছে। অর্থাৎ মাসের শেষের দিকে আপনাদের আবারও পড়াশোনায় কিন্তু মনোনিবেশ বাড়বে। তবে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ কঠোর পরিশ্রম আপনাদেরকে করতে হবে, যেখান থেকে কিন্তু আপনারা সাকসেস পাবেন, তবে আলটিমেট সাকসেস কিন্তু আপনারা পাবেন। যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মোটামুটি শুভই বলা যায়, তবে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। অর্থাৎ পড়াশোনায় কিন্তু কিছু পরিমাণ নেগলিজেন্সি আসার জন্য আপনাদের রেজাল্ট কিন্তু সেরকম মাত্রায় দেখা যাবে না। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তো গেল শিক্ষার্থীদের কেমন যেতে চলেছে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই পারিবারিক জীবন আপনাদের এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কেমন যেতে চলেছে। দেখুন, পারিবারিক স্থিতি কিন্তু এই মাসে কিছু পরিমাণ সংকটপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি পর্যন্ত, কিন্তু মাসের মাঝামাঝির পর থেকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই শুধরাতে চলেছে। অর্থাৎ আপনাদের পরিবারের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং ভাই বোনের সাথে মতান্তর আসার সম্ভাবনা রয়েছে, বাবা এবং মায়ের সুস্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি পর্যন্ত, কিন্তু মাঝামাঝির পর থেকে আপনার বাবা বা আপনার মায়ের সুস্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক ডেভেলপমেন্ট করবে। তবে বড় ধরনের কোনো কিছু প্রবলেম ঘটলে আপনি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং এই মাসে আপনাদের পরিবারে লোক সমাগম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আত্মীয় স্বজন আসার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ আপনারা আনন্দিত লাভ করবেন, এতটুকু বলা যেতে পারে। এতে গেল পারিবারিক দিক। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন, প্রেমের দিক কিন্তু এই মাসে মোটের উপর দিয়ে শুভই বলা যায়, কারণ মাসের শুরুতে আপনাদের মধ্যে প্রেমের দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার সম্পর্ক কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন এবং সেখানে আপনারা মনোরঞ্জনও করতে পারেন এবং মানসিক যে শান্তি সেই শান্তি কিন্তু আপনারা পাবেন। কিন্তু কিন্তু মাস যত গড়াবে প্রেমের দিক কিন্তু খুব একটা ভালো যাবে না, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে অহেতুক সন্দেহ, অহেতুক ঝুটঝামেলা এইসব আসার সম্ভাবনা রয়েছে। তবে ভয় পাওয়ার বিষয় নেই, ব্রেকআপ কিন্তু আপনাদের হবে না, এতটুকু আমি বলতে পারি। হয়তোবা আপনাদের মধ্যে মতান্তর আসতে পারে, দুদিন তিন দিন না কথা বলতে পারেন, কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। তবে আমি একটি কথাই বলবো, আপনারা এই মাসে একটু ধৈর্য ধরে থাকুন, একটু মাথাটাকে ঠান্ডা করে রাখুন, তাহলে কিন্তু যত বড়ই প্রবলেম আসুক না কেন সেই প্রবলেম কিন্তু আপনারা অনায়াসে কাটিয়ে ফেলবেন। শুধুমাত্র আপনাদেরকে মাথা ঠান্ডা করে থাকতে হবে এবং এক কান দিয়ে কথা ঢোকাতে হবে, এক কান দিয়ে বাইরে বের করে দিতে হবে, তাহলেই কোনো প্রবলেম আপনাকে কিছুই করতে পারবে না। এরপর আছে দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, দাম্পত্য জীবনও যে খুব একটা যে ভালো যাবে তা বলতে পারছি না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। ধরুন আপনি এমন কিছু কাজ করলেন যেটা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ইমপ্রেস হবে এটা ভাবলেন, কিন্তু দেখা গেল তার উল্টোটা, অর্থাৎ সে কিন্তু রেগে গেল এবং সেখান থেকে আপনার সাথে দুটো কথা কাটাকাটি হলো। এইসব জায়গা থেকে কিন্তু আপনারা একটু সাবধানে থাকুন এবং আপনারা একটু ধৈর্য ধরে থাকুন এবং যে কোনো কাজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই একটু বুঝে সুঝে সিদ্ধান্ত নিন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি সেপ্টেম্বর মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের
খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো প্রোডাক্ট কিনলেন। তবে আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা খরচার দিকে কিছুটা লাগাম দিন, ব্যাংক ব্যালেন্সকে বাড়ান, সেভিংসের জায়গাটা বাড়ান। তবে এই মাসে আপনাদের আয়ের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন বা টেন্ডার নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং এই সারা মাসই কিন্তু আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পাবে, এতটুকু আমি বলতে পারি। এরপর আছে মোস্ট ভাইটাল পয়েন্ট, হেলথ। অর্থাৎ এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে? দেখুন, এই মাসের শুরুতে আপনাদের শরীর স্বাস্থ্যে কিন্তু সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, অর্থাৎ যেমন সুস্থ সবল রয়েছেন সেরকমই কিন্তু থাকবেন। কিন্তু মাস যখন গড়াবে তখন কিন্তু আপনাদের শরীরে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ আপনাদের হজম সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে, গ্যাস অম্বল এবং বদহজম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে আপনারা খাওয়া দাওয়ার উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে নজর দিন, অর্থাৎ বাইরের যে খাবার ফাস্টফুড সেটা কিন্তু কম খাবেন এবং ঘরের যে তৈরি করা খাবার সেই খাবারই খাওয়ার চেষ্টা করুন, এবং ঝাল মশলা তেল এই সমস্ত কিছু একটু কম ইউজ করার চেষ্টা করুন, যেখান থেকে কিন্তু আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে বড় ধরনের কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না, অর্থাৎ হসপিটালাইজড হতে হলো এরকম ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, তবে পেটের সমস্যা কিন্তু এই মাসে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বিব্রত করবেই করবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনারা এই ধরনের প্রবলেম থেকে বাঁচতে কী কী উপায় করবেন। প্রথমত, আপনারা গোমাতা অর্থাৎ গরুকে কলা খাওয়ান। দ্বিতীয়ত, এই মাসে আপনারা গায়ত্রী মন্ত্রের উচ্চারণ করুন বা পাঠ করুন। তৃতীয়ত, এই মাসে আপনারা প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হন এবং দেবাদিদেব মহাদেবের মাথায় দুধ, গঙ্গাজল, ঘি এবং মধু অর্পণ করুন এবং আপনার যা মনোবাঞ্ছা রয়েছে সেই মনোবাঞ্ছা জানান। তো এই গেল কি উপায় রয়েছে এই সমস্ত প্রবলেম থেকে বাঁচার জন্য। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।